আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ হোম ব্লগে। আরও একবার সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের আগে একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি, সেই সাথে আমার দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ফুলগুলো সব একসাথে করে এগুলো ডিটারজেন্ট দিয়ে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো, তারপরে কিন্তু ধুয়ে শুকিয়ে নিব। এতে করে ফুলগুলো কিন্তু খুব নতুনের মতো লুক দেয়। তো আমি কিছুদিন পর পরই কিন্তু এভাবে ধুয়ে নিই। আমি কিছু ভিউয়ার্স আপুদের প্রশ্নের উত্তর দিব। আই হোপ আপনাদের আজকে ভিডিওটি খুব বেশি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। অনেক আপুরা জানতে চেয়েছেন আমার ব্যাগ এবং জুতার দোকানগুলোর লোকেশন, তো সেটাই বলার চেষ্টা করব। তার আগে চলুন আজ আমি আমার অসমাপ্ত যে কাজ সেটাকে আজ শেষ করব আপনাদেরকে নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ডলার নিয়ে নিয়েছি বড় সাইজের, আর নিয়েছি ফেভিকলের গাম। তো ডলারগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। একটু ত্রিভুজের মতো শেপ দিয়ে এই যে অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে, দেখতে পাচ্ছেন। তো এই যে এগুলো কিন্তু কাচের জার, এই জারগুলো কিন্তু চাইনিজ, খুবই এক্সপেন্সিভ ছিল, আমি সেটাকে রং করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাটির পটারিতে এই কাজটা করে নিতে পারেন, খুব কম কষ্টে হয়ে যাবে, অল্প বাজেটে কিন্তু এই ধরনের শোপিসগুলো বাসাতে করে নেওয়া যায় খুবই সহজে। আর আমি কিন্তু এগুলো করে আমার ফ্যামিলি এবং আমার হাজব্যান্ডের ফ্যামিলি, দুই ফ্যামিলির লোকজনই কিন্তু আমার এই ধরনের ক্রিয়েটিভ কাজগুলো খুব পছন্দ করে, এবং আমার একটা বানালে হয় না, দেখা যায় একই সাথে 20-30টা করতে হয়, কারণ তাদের জন্য করতে হয়, আসলে তো সবাই নিয়ে নিয়ে দৌড় মারে। আমি কিন্তু এই ধরনের শোপিস বানিয়ে অনেক অনেক টাকা সেল করেছি আলহামদুলিল্লাহ। আর আমার নিজস্ব পেজও কিন্তু রয়েছে বিজনেস, যারা জানেন না আজ হয়তো জানবেন। তো আমি সেটাকে প্রমোট করতে চাচ্ছি না, কারণ ওই বিজনেসটা আমার বন্ধ রয়েছে, তবে পেজটা কিন্তু এখনও অন রয়েছে। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে বানিয়ে সেল করতে পারেন। তো যাই হোক, এই তো এভাবে করে লাগিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আপনারা মাল্টি কালার দিয়েও করে নিতে পারেন। আজকে আমি আমার ভিউয়ার্স আপুদের কোশ্চেনের অ্যান্সার করব। সেটা হচ্ছে, একজন খুব প্রিয় আপু বলেছিলেন নেক্সট ভিডিওতে যেন আমি অ্যাড্রেসটা বলে দিই, লোকেশনটা কোথায়। তো রওনক জাহান আপু, আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন আমাকে, তো আপনার উদ্দেশ্যে বলে দিচ্ছি, প্রিন্স বাজারটা হচ্ছে এখানে মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে, দুইতলাতে চলে যাবেন। তো ওখানে গেলেই কিন্তু ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন। একজন আপু ছিলেন ফাতেমা জাহান এবং নওরিন। তো আপু, আপনারা আপনাদের কমেন্টস বক্সটা একটু চেক করবেন। তো শুজ যে শপটা রয়েছে ওইটার কিন্তু আমি অ্যাড্রেসটা ওখানে লিখে দিয়েছি। আপনাদের এক একজনের কমেন্ট কিন্তু আমার কাছে খুব মূল্যবান, তো আপনারা কমেন্ট করলে আমার এই অ্যান্সারগুলো দিতে খুব ভালো লাগে। তো একে একে করে আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমার DIY কিন্তু শেষ করে ফেলেছি। আর এখানে এই একটা জারে করে নিয়েছি, দেন এখানে দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এটা মাটির পটারিতেও করে নেওয়া যায়, তাতে কস্টটা একটু কমে যায়। আর এই শোপিসগুলো কিন্তু খুবই ইউনিক একটা লুক দেয় বাসাতে। আর এগুলো আমি যখন কিনতে যাই, দেখা যায় একটা আমি অ্যাভেল করতে পারবো বা হায়েস্ট দুটা, সেই চিন্তাধারা থেকেই দেখা যায় আমি যদি ম্যাটেরিয়ালস একটার কিনে নিই, তাহলে কিন্তু আমি অনেকগুলো এখানে বানিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন মাল্টি কালারের আমি ডলার নিয়েছি, এই ডলারগুলো কিন্তু খুব বেশি একটা দাম না, দেখা যায় 100 গ্রামের দাম মাত্র 30-40 টাকা, অনেকগুলো কিন্তু করে নেওয়া যায় এভাবে।
তো আমি ওই একটু বড় সাইজের অ্যাঙ্গেল করে কেটে এই তো কালার করে নিয়েছিলাম কাচের চারটাকে গোল্ডেন কালার। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে আমি মোটামুটি দেখিয়েছি। তো আমার ক্যান্ডেল জার কিন্তু রেডি হয়ে গিয়েছে। প্রিভিয়াস ব্লগে কিন্তু দেখিয়েছি এগুলো ক্যান্ডেল জ্বালালে ঘরের লুকটা কিন্তু একেবারেই ডিফারেন্ট আর চেঞ্জ হয়ে যায়। তো ক্যান্ডেল জার কিন্তু DIY আমার রেডি হয়ে গিয়েছে। আমি আমার কাজকে খুব বেশি ভালোবাসি আর সে ভালোবাসা নিয়েই প্রতিটা কাজ নিখুঁত নিপুণভাবে করবার চেষ্টা করি। এর জন্যই আমার সব ক্রিয়েটিভ কাজগুলো স্মুথ এবং সুন্দর হয় আর সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। এটা হচ্ছে একটা ক্যাটেল কিনেছিলাম স্টিলের, তো হ্যান্ডেলটা ধরতে গেলে কিন্তু ব্যথা লাগছিল, তাই ভাবলাম এটাকেও DIY একটা আইডিয়া করা যাক। পাটের যে চিকন রশি থাকে সেটা গ্লুগানের সাহায্যে এভাবে পেঁচিয়ে নিয়েছি। এখন কিন্তু আর হাতে ব্যথাটা লাগছে না। তো যাই হোক, অনেক কাজ করে নিয়েছি ইফতারির পরে, তো এখন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার DIY এই আইডিয়াটা, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলটিতে, তারা চাইলে আমার চ্যানেলে থেকে যেতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদেরকে জানে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।